হ্যালো বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত এই মুহূর্তের সবথেকে বড় যে ইম্পর্ট্যান্ট খবর সেটা হচ্ছে ডাব্লিউসিএস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের অফিশিয়াল নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেল ঠিক আছে এটা কিন্তু কোনো ফেক খবর নয় এটা একেবারে পিএসসির তরফ থেকে প্রকাশ করা হয়েছে পেপারে তো অফিশিয়াল নোটিফিকেশন আউট হয়েছে চলো এই ডিটেলসটা আমরা দেখে নেওয়া যাক যেটা নিয়ে আমরা অনেক দিন ধরে আলোচনা করছিলাম যে কবে বেরোবে অনেকের মধ্যে একটা সংখ্যা ছিল যে এই প্যান্ডেমিকের মধ্যে সব কিছু পিছিয়ে যাচ্ছে ডাব্লিউসএস কবে হবে নোটিফিকেশান কবে বেরোবে কেন ইউজুয়ালি এটা নভেম্বরে বেরোয় তো এই বছর সেটা ডিসেম্বরে বেরোলো তো ডিটেলসটা দেখে নেওয়া যাক এই দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে এইটিন বাই টু থাউজেন্ড টোয়েন্টি এটা মনে রাখবে চিরকাল এইটিন বাই টু বেঙ্গল টোয়েন্টি সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যাপ্লিকেশান যেটা তোমাদের স্টার্ট হবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে হচ্ছে টোয়েন্টি ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থেকে আর ওয়েবসাইট যেটা ডাব্লিউ ডট গভর্নমেন্ট ডট ইন আমাদের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট আর তোমাদের যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন রয়েছে যেখানে যারা অলরেডি আগের থেকে এনরোল রয়েছে নতুন ওয়েবসাইটে তাদের তো অসুবিধা নেই যারা এনরোল নেই তারা এনরোল করে সেখানে লগ ইন করে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং অনলাইন যে অ্যাপ্লিকেশান রয়েছে সেটা কিন্তু চব্বিশে ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি অবধি পনেরোই জানুয়ারি রাত বারোটা অবধি কিন্তু চলবে আর অফলাইনে যেটা ব্যাংকে যেটা চালান সেটা কিন্তু ব্যাংকের চালানের থ্রু যে ফিজ পেমেন্ট সেটা কিন্তু সিক্সটিন জানুয়ারি টু থাউজেন্ড অবধি চলবে আর ফিজ হয়তো ফিজ ফিস সম্বন্ধে এখানে কিছু উল্লেখ করা নেই তবে অ্যাজ ইউজুয়াল যেটা দুশো দশ টাকা ফিজ থাকে পিএসসির এভরি ইয়ার এর জন্য সেটাই কিন্তু থাকবে বলে মনে করা হচ্ছে আর এখন যেহেতু নোটিফিকেশটা বেরিয়ে গেল তো মোটামুটি আমরা ধরে নিতে পারি এপ্রিল এপ্রিলের শেষে বা এপ্রিলের মিড উইকে অথবা যদি এটা পোস্টপোন করা হয় ভোটের পরে এটা কিন্তু হওয়ার খুবই চান্সেস রয়েছে তো এটা নিয়ে ডিসকাস আমি কবে এক্সাম হবে সেটার নোটিফিকেশান দিলে আমি তোমাদের যথাসময় জানিয়ে দেবো তো ধন্যবাদ ভিডিওটা দেখার